হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটাতে। তো বেশ কিছুদিন আগে আমি আমার চ্যানেলের একটা ভিডিও আপলোড করেছিলাম, কিভাবে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে হয়। তো ওই ভিডিওটার পরে আসলে আমি লাস্টের দিকে বলেছিলাম যে উইন্ডোজ 10 ইনস্টল করার পরে আমাদেরকে আমাদের কম্পিউটারের যে ড্রাইভারগুলো আছে, মানে মাদারবোর্ডের যে ড্রাইভারগুলো আছে, সেইগুলোকে ইনস্টল করতে হবে। তো অনেকে এই বিষয়ে আমাকে প্রশ্ন করেছিলেন এবং আপনাদেরকে প্রথমে একটা কথা বলে নিতে চাই যে আমার ওই আগের ভিডিওটা দেখে অনেকের নাকি হেল্প হয়েছে, তো তারা থ্যাঙ্কস জানিয়েছেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার কাজটি অ্যাপ্রিসিয়েট করেছেন। আপনারা একটু সাপোর্ট করলে আমি আসলে অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, যাতে পরবর্তীতে আমি যে টিউটোরিয়ালগুলো বানাই সেগুলো আপনাদের সামনে যায় এবং আমি আপনাদের এই অনুপ্রেরণাটুকু নিয়ে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো যাই হোক, এবার আসি প্রসঙ্গে। তো এই উইন্ডোজটাকে ইনস্টল করার পরে আমাদের হচ্ছে ড্রাইভারগুলো ইনস্টল করতে হয়, যাতে আমাদের এই কম্পিউটারটা প্রপারলি কাজ করে, আমাদের হার্ডওয়্যারগুলো যাতে সঠিকভাবে কাজ করে, এই কারণে হচ্ছে আমাদের ড্রাইভারগুলো ইনস্টল করতে হয়। তো অনেকেই এই ড্রাইভার ইনস্টলেশনের প্রসেসটাকে একটু জটিল মনে করেন, তো আমি মূলত আজকে আপনাদেরকে একটু একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেবো, যাতে আপনাদের মনে হয় না আর কোনো অসুবিধা হবে এই ড্রাইভার ইনস্টলেশন নিয়ে। তো প্রথমত হচ্ছে আমাদেরকে মেইনলি প্রায় 6 ধরনের ড্রাইভার আমাদের ইনস্টল করতে হয়। সেটা হচ্ছে চিপসেট ড্রাইভার, ডিসপ্লে ড্রাইভার যেটাকে গ্রাফিক্স ড্রাইভার বলে, এটা হতে পারে ইন্টেলের, এএমডির বা এনভিডিয়ার, তারপর অডিও ড্রাইভার, সেটা ড্রাইভার, ল্যান ড্রাইভার, এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ওয়াইফাই বা ব্লুটুথ ড্রাইভার। যদিও এটা এখন অটোমেটিক্যালি হয়ে যায়, এটাকে আলাদা করে ইনস্টল করার প্রয়োজন হয় না, এটা উইন্ডোজ থেকে অটোমেটিক হয়ে যায়। তো টোটাল এই 6 ধরনের ড্রাইভার এই যে আমি সামনে দিয়েছি, এখান থেকে আমরা প্রথমে ডিসপ্লেটাকে একটু বাদ দিয়ে রাখি, বাকি 5টা নিয়ে আমরা প্রথমে একটু কথা বলি। তো এই যে ডিসপ্লেটা বাদে যে বাকি 5টা ড্রাইভার আছে, এই ড্রাইভারগুলো আমরা কীভাবে ইনস্টল করব। তো এই ড্রাইভারগুলো ইনস্টল করার জন্য আমাদেরকে প্রয়োজন হবে হচ্ছে আমাদের যে মাদারবোর্ডটা আছে আমাদের কম্পিউটারে, সেই মাদারবোর্ডের মডেল নাম্বারটি। তো মাদারবোর্ডের মডেল নাম্বারটি তো প্যাকেটে থাকে, আপনারা সবাই তো জানেনই কোন মাদারবোর্ডের মডেল আপনাদের, আপনারা যেহেতু কিনেছেন সেটা দেখেই নিয়েছেন। তো সেই মডেলটা জানার পরে আমরা চলে যাব আমাদের ব্রাউজারে এবং এইখানে সার্চ করব আমাদের মডেলটা নিয়ে। তো মডেলটা নিয়ে আমরা সার্চ করব, যেমন আমার মাদারবোর্ডটা হচ্ছে অ্যাসুসের H110MK। আমি আমার মাদারবোর্ডের মডেলটা জাস্ট আমার ব্রাউজারটা ওপেন করে লিখলাম, লেখার পর আমরা এখানে অ্যাড করব হচ্ছে ড্রাইভার, এরপর আমরা এখানে সার্চ করব। সার্চ করার পর আমরা এখানে দেখতে পাবো যে আমার মাদারবোর্ডের যে ব্র্যান্ডের মাদারবোর্ড অ্যাসুস, সেটা এই যে অফিসিয়াল ওয়েবসাইটের একটা লিঙ্ক। তো এখানে আমরা যাব। তো এখানে আসার পরে আমরা এখানে একটু ওয়েট করব। তো এখান থেকে আমরা দেখতে পাবো এই যে এরকম একটা অপশন আছে সাপোর্ট। ওকে, তো এখানে আমরা আসলাম সাপোর্টে, সাপোর্টের উপর ক্লিক করলাম। তো এখানে দেখেন সাপোর্ট আসার পর এখান থেকে আমাদের আছে এই যে ড্রাইভার অ্যান্ড টুলস, এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে এখানে এই যে অপশনগুলো আসবে, ড্রাইভার্স অ্যান্ড টুলস, বায়োস অ্যান্ড ফার্মওয়্যার। তো আমাদের মূলত লাগবে হচ্ছে অপারেটিং সিস্টেমটা সিলেক্ট করতে হবে, মানে আপনি যেই উইন্ডোজের যেই ভার্সনটা ইউজ করছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা করলাম উইন্ডোজ 10 64 বিট, এটাকে সিলেক্ট করলাম যেহেতু আমি এটা ইউজ করছি। তো এভাবে আমি হচ্ছে আমার আসুসের মাদারবোর্ডের ড্রাইভারের ওয়েবসাইটে প্রবেশ করলাম। তো আপনারা চাইলে গিগাবাইট হতে পারে, আপনার অ্যাস্ট্রক হতে পারে, তো সব কিছু অলমোস্ট প্রায় সেমই, আমি আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসার পরে অপারেটিং সিস্টেমটা সিলেক্ট করার পরে এখানে আমরা দেখবো অনেকগুলো ড্রাইভার। তো এই বায়োস ড্রাইভারটা এটা আপাতত আমাদের প্রয়োজন নেই, আমি যে লিস্টে যে ড্রাইভারগুলো দেখেছি ওগুলোই মেনলি আমরা দেখবো। তো এখানে দেখেন এই যে আমাদের চিপসেট ড্রাইভার আছে, এখান থেকে এখানে আমরা ডাউনলোড করতে পারবো। এবং এখান থেকে আছে ল্যান ড্রাইভার, এখান থেকে আমরা ল্যান ড্রাইভারটা এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবো। তো এরপর আছে অডিও ড্রাইভার, তো VGA মানে হচ্ছে গ্রাফিক্স ড্রাইভার, যেটা আমি একটু বাদ দিয়ে রেখেছি, যেটা নিয়ে আমরা লাস্টে আলোচনা করবো এবং আমি কেন এটা নিয়ে আলাদা আলোচনা করছি সেটাও বুঝিয়ে দিব। তো এরপর এটা হচ্ছে সফটওয়্যার ইউটিলিটিসের, এবং সেটা ড্রাইভার যেটা বলেছিলাম। তো এই হচ্ছে আমাদের ড্রাইভার। তো আমরা VGA ড্রাইভার বা গ্রাফিক্স ড্রাইভারটা বাদে বাকি ড্রাইভারগুলো আমরা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমরা সিম্পলি এটাকে ইনস্টল করা একদম ইজি, আমরা এই 5টা ড্রাইভার একবার ইনস্টল করব, নর্মালি সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেভাবে এই 5টা ড্রাইভার ইনস্টল করব। ওকে, তো এই ড্রাইভারগুলো ইনস্টল করার পরে আমরা একবার PCটাকে রিস্টার্ট করব, এরপর আমরা চলে যাব গ্রাফিক্স ড্রাইভারে। তো এখন আছি আমরা এই গ্রাফিক্স ড্রাইভারের প্রসঙ্গে, গ্রাফিক্স ড্রাইভারটা আমরা কীভাবে ডাউনলোড করব এবং কেন আলাদা ডাউনলোড করলাম। তো প্রথমে বলি এটাকে আমরা কেন আলাদা ডাউনলোড করা প্রশ্নটা আসলো। তো সেটা হচ্ছে যে
গ্রাফিক্স ড্রাইভার সাধারণত দেখেন এই যে আমার যে অ্যাসোসের যে ওয়েবসাইটটা, এখানে যে ভিজে ড্রাইভারটা দেওয়া আছে এটা কিন্তু অনেক পুরনো, মানে একটু আউটডেটেড ভার্সনে, যে এখানে 2017 সালের। বাট এই গ্রাফিক্স ড্রাইভারটারই নতুন ভার্সন কিন্তু অনেক এসে গিয়েছে, তো এখান থেকে ডাউনলোড করলে কিন্তু আমরা এই পুরোন ভার্সনটা পাচ্ছি। তো আমরা গ্রাফিক্স ড্রাইভারটা ডাউনলোড করবো হচ্ছে আমরা যেই গ্রাফিক্সটা ইউজ করি সেই সেই কোম্পানির ওয়েবসাইট থেকে। যেমন মনে করেন আপনি যদি ইন্টেল ইউজার হন, মনে করেন আপনার ইন্টেল ইন্টেল গ্রাফিক্স ড্রাইভার, এখানে সার্চ করলাম, এখানে চলে আসলো এই যে ডাউনলোড ফর গ্রাফিক্স ড্রাইভার্স অ্যান্ড সফটওয়্যার। তো এখানে যে আপনি আপনার প্রোডাক্টটা এখান থেকে যেই গ্রাফিক্স ড্রাইভারটা, মনে করেন যে আমার এই যে 7th generation প্রসেসর সিলেক্ট করলাম, এরপর থেকে প্রোডাক্ট ই করলাম যে ইন্টেল এইচডি গ্রাফিক্স 630 এটা সিলেক্ট করলাম, এখানে যে আমাদের ড্রাইভারগুলো চলে আসলো। তো এটা হচ্ছে ইন্টেল ইউজারদের জন্য। ওকে, তো আপনি যদি এএমডি ইউজার হন, সেমভাবে আপনারা সার্চ করবেন যে এএমডি গ্রাফিক্স ড্রাইভার ডাউনলোড, চলে যাবেন এএমডির ওয়েবসাইটে, এবং এএমডির ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এখান থেকে যে গ্রাফিক্স ড্রাইভারটা কি এখানে সার্চ করবেন, এই যে এখান থেকে সার্চ করা যাবে, এই যে এখানে সার্চ করার পর এখান থেকে সাবমিট দিলে ওই গ্রাফিক্স ড্রাইভারটা আপনারা পাবেন। ওকে, তো মেনলি এখানে হচ্ছে আপনাদের ইনফরমেশনগুলো লাগবে, মানে আপনারা কী ইউজ করছেন অ্যাকচুয়ালি, কোন গ্রাফিক্স, কোন মাদারবোর্ড, এগুলো আর কি। আর যদি এনভিডিয়া ইউজার হন তাহলে আপনারা এখান থেকে এনভিডিয়া গ্রাফিক্স ড্রাইভার এটা লিখে সার্চ করলে এখান থেকে এই যে ডাউনলোড দিই, ওকে, এই যে ডাউনলোড ড্রাইভার্স, এখানে সার্চ করলে ওই একইভাবে সবগুলো কাজ সেম, এখানে কোনো কমপ্লিকেটেড কোনো বিষয় নেই। এখানে যে এখান থেকে প্রোডাক্ট টাইপ সিলেক্ট করতে হবে, এখান থেকে যেমন সিলেক্ট করা যাবে, সিলেক্ট করে এখান থেকে সার্চ দিলেই ওই গ্রাফিক্স ড্রাইভারগুলো চলে আসবে এরকম। যেমন মনে করেন এখান থেকে দিই, এই যে এখানে দেখবেন এখানে এসে চলে আসবে ড্রাইভারগুলো, এই যে এখানে চলে এসেছে যে ডাউনলোড। তো প্রথমে আপনারা ওই 5টা ড্রাইভার ইনস্টল করবেন, পিসিটা একবার রিস্টার্ট করবেন, এবং তারপরে গ্রাফিক্স ড্রাইভারটা ইনস্টল করবেন, অথবা চাইলে আপনারা প্রথমে গ্রাফিক্স ড্রাইভারটা আলাদা ইনস্টল করে পরে বাকিগুলো করতে পারেন। তো এগুলো ইনস্টল করা ওই সফটওয়্যার ইনস্টল করার মতো ইজি, আপনারা সবাই ইনশাল্লাহ পারবেন। আর যদি কোনো সমস্যা হয় আমি আছি, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে মানে এখানে ওই অসুবিধাটা হচ্ছে। তো আশা করি আপনারা মেইন কনসেপ্টটা বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে ড্রাইভারগুলো ইনস্টল করে। এটা কোনো কমপ্লিকেটেড প্রসেস না, আপনারা জাস্ট একটু আপনার যে মাদারবোর্ড, আপনার যে গ্রাফিক্স কার্ড, এই মডেলগুলো একটু কালেক্ট করে, মানে কোন জিনিসটা আপনি আসলে ইউজ করছেন সেটা করে আপনারা গুগলের হেল্পেই আপনারা কিন্তু কাজটা করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা চাইলে এখন উইন্ডোজটা ইনস্টল করে আপনারা নিজেরাই কিন্তু চাইলে গ্রাফিক্স ড্রাইভারগুলো ইনস্টল করতে পারবেন। তো সবসময় আমরা দেখা যায় যে আমরা যখন একটা নতুন কম্পিউটার কিনি বা নতুন একটা গ্রাফিক্স কার্ড কিনি বা যাই কিনি, সাথে একটা সিডি থাকে। ওকে, তো ওই সিডিটার মধ্যে হচ্ছে ড্রাইভারগুলো থাকে, যেমন মাদারবোর্ডের সাথে একটা সিডি থাকে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো একটা জিনিস, সেটা হচ্ছে কখনোই ওই সিডির ড্রাইভারগুলো ইনস্টল করবেন না। কারণ হচ্ছে ওই সিডিতে যে ড্রাইভারগুলো দেওয়া হয় বা ডিভিডিতে, সেগুলো হচ্ছে যখন ওই প্রোডাক্টটা বানানো হয় তখন যে ভার্সনটা রিলিজ হয়েছিল, মানে অনেকটা আগের, সেই ভার্সনগুলো ওখানে থাকে, একটু ওল্ড ভার্সনগুলো। তো ওল্ড ভার্সনটা ইউজ করলে হচ্ছে কি, মানে আপনি পুরোপুরি একদম 100% পারফরমেন্সটা পাবেন না। তো যে ড্রাইভারগুলো আপডেট করাই হচ্ছে নতুন নতুন কিছু ইম্প্রুভমেন্ট, আগের বাগ ফিক্স করার জন্য, এইসব কারণে। তো আপনারা অলওয়েজ করবেন যেটা, সেটা হচ্ছে যে একদম লেটেস্ট ভার্সন ড্রাইভারগুলো ডাউনলোড করে তারপর ইনস্টল করবেন। তাহলে আপনার আপনি একদম ভালো একটা পারফরমেন্স পাবেন, আপনার ম্যাক্সিমাম যে পারফরমেন্সটা আপনার কম্পিউটার থেকে সেটা পাবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে মানে বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে এই ড্রাইভারগুলো ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। তো এটাই মূলত আমার আজকের ভিডিও ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে ফেলুন। এবং আবারও বলে দিচ্ছি, যদি কোনো অসুবিধা হয় কিন্তু কোনো একটা বিষয় বুঝতে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং এই ছিল ভিডিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও বানালে আপনাদের সুবিধা হয় বা কোনো একটা বিষয় নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে, সেটা সেই বিষয়ে আমি যদি একটা আলোচনা করে একটা ভিডিও বানাই আপনারা যদি চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেই ভিডিওটা পরবর্তীতে আপনাদের মাঝে নিয়ে আসার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।